এবার নিজেদের সফট টাওয়ার বিক্রি করে দিতে যাচ্ছে জনপ্রিয় সিম কোম্পানি রবি এর পিছনে কি কি কারণ বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন তার আগে বলে রাখি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেশে দ্বিতীয় শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি রবির দুই হাজার চারশো সত্তরটি টাওয়ার রয়েছে এইসব নেটওয়ার্ক টাওয়ার বিক্রি করে দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে রবি সূত্র জানায় মূলত তিনটি কারণে নিজেদের মোবাইল টাওয়ারগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হলো অপারেটরদের টাওয়ার ভাগাভাগি টাওয়ার পরিচালনার খরচ কমানো এবং এককালীন আয়ের সুযোগ সৃষ্টি বিষয়টি পরোক্ষভাবে নিশ্চিত করে রবির চিফ কর্পোরেটর অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন বাস্তবতার কারণে বিনিয়োগ সুরক্ষায় টাওয়ার ভাগাভাগির বিকল্প নেই এ নিয়ে অনেক আগ থেকেই আমরা কাজ করছি যার মাধ্যমে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে এর আগে দুই সালে ইডোটকো নামক একটি প্রতিষ্ঠানের কাছে পাঁচ হাজার টাওয়ার বিক্রি করেছিল রবি একটির মালিকানাও রবির মূল প্রতিষ্ঠান মালয়েশিয়ার আজিয়াটা বারহাদের হাতে রয়েছে টাওয়ারটি বিক্রির মাধ্যমে পঁচিশ কোটি ডলার বা প্রায় দুই হাজার একশো কোটি টাকা পেয়েছে রবি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন টাওয়ার ভাগাভাগি করে ব্যবহারের জন্য বিটিআরসি যে উদ্যোগ নিয়েছিল তা এখনও সফল হয়নি এখন দেশে পঁচিশ হাজারের মতো টাওয়ার মোবাইল অপারেটরগুলো হাতে আছে তার পনেরো শতাংশের মতো ভাগাভাগি হয় অপারেটরগুলো নিজেরা চাইলে নিজেদের টাওয়ার অন্য অপারেটরকে ব্যবহার করতে দিতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দেশে চারটি মোবাইল অপারেটর রয়েছে সেগুলো হলো গ্রামীণ ফোন রবি বাংলালিঙ্ক ও টেলিটক এসব অপারেটর আগে নিজেরাই মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থাপনা করত। তাদের জন্য টাওয়ার বসানো ও পরিচালনার জন্য দুই সালের নভেম্বরে চারটি টাওয়ার কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নীতিমালা অনুযায়ী এখন টাওয়ার বসাতে পারছে না মোবাইল অপারেটরগুলো তবে পুরোনো টাওয়ারগুলো তারা চাইলে নিজেদের মতো করে ব্যবস্থাপনা করতে পারবে এই ছিল আজকের ভিডিও এরকম ইন্টারেস্টিং ও তথ্যবহুল খবরাখবর সবার আগে পেতে আমার চ্যানেলে নিয়মিত চোখ রাখুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম